আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আমার পর্দার মা বোনেরা, আমার যুবক ভাইরা গো, যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছো, এ বন্ধু হাতে ধরে পায়ে ধরে একটা কথা বলে যাই, এমন কিছু তথ্য আজকে দেয়া যাইব, আশা করি ইনশাআল্লাহ, যা জীবনে শোনো নাই। ও বন্ধু, খানায় কাবার পাশে একটা হাফেজ ছিল, তার নাম হলো হাফেজ আবু বকর। এই হাফেজ আবু বকর মাদ্রাসার ছাত্র, হাফেজ আবু বকর একদম নম্র ভদ্র একটা ছেলে, হাফেজ আবু বকর। এই হাফেজ আবু বকর কোথাও রওনা করলেন, এমন সময় পথের মাঝখানে একটা মানি ব্যাগ পাইছে। কি পাইছে? আবার জোরে বলেন, কি পাইছে? মানি ব্যাগ পায়া হাফেজ আবু বকর মানি ব্যাগটা খুইলা মানি ব্যাগের ভিতরে দেখতেছে, মানি ব্যাগের ভিতরে একটা স্বর্ণের চেইন আছে, কয়েকখানা টাকাও আছে। হাফেজ আবু বকর মানিব্যাগটা হাতে নিয়া মানিব্যাগটার চেনটা বন্ধ করিয়া বলতেছে, আল্লাহ, এই মানিব্যাগের জিনিসগুলা তো আমার না, আমি তো একটা কাজে রওনা করলাম। আল্লাহ গো, আমার উপর তো একটা দায়িত্ব চলে আসছে, এই ব্যাগের মালিকের কাছে ব্যাগটা পৌঁছায়া দিব। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। বর্তমান জমানার কোন যুবক যদি হইত, সে মনে মনে ভাবতো ভাগ্য মনে হয় পাল্টায় গেছে, পরিবর্তন হয়ে গেছে, আজকের রাশি মনে হয় ভালো। হাফেজ আবু বকর বলে, না, এই ব্যাগের মালিকের কাছে ব্যাগ পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব। তখন চলতেছে হজের মৌসুম। হাফেজ আবু বকর এই ব্যাগ নিয়ে প্রত্যেকটা কাফেলায় কাফেলায় দৌড়ায়, আর যা বলতে যে, হাজি সাহেব গো, আপনাদের কি কারো কিছু হারিয়ে গিয়েছে কিনা? আমি একটা ব্যাগ পাইছি, এই ব্যাগের ভিতরে কিছু টাকা আছে এবং একটা স্বর্ণের চেইন আছে। তখন কার হাজি সাহেবরা এক কথায় জবাব দেয়, না না, আমাদের কারো ব্যাগ হারায় নাই, আমাদের কারো ব্যাগ হারায় নাই। এই কাফেলা থেকে অন্য কাফেলায় দৌড়ায়, আবার সেখান থেকে অন্য কাফেলায় দৌড়ায়, একটা দিন ওভার করে ফেললো। হাফেজ আবু বকর বিকালবেলা ব্যাগটা খুলি একটা টাকা হাতে নিলেন। ক্ষুধার তারা সইতে পারে না, সইতে পারে না, একটা টাকা আমি খরচ করে তারপরে ব্যাগের মালিক পাইলে তার কাছ থেকে মাফ চাইয়া নিব। হাফেজ আবু বকর কিছুক্ষণ পরে ডাকতে বলে, না না না, এটা করা আমার পক্ষে সম্ভব না, আমি না একজন কোরআনুল কারীমের হাফেজ। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, দিলের কানটা লাগে একটু শুনবেন গো মা ও যুবক ভাইরা, দিলটা একটু নরম করে দিবেন, দেখে চোখে দেখেন চোখে একটু পানি আসে কিনা। এ বন্ধু, হাফেজ আবু বকর দৌড়াইতে দৌড়াইতে কোনো কোথাও ব্যাগের মালিক খুঁজে পায় না। তিন দিনের দিন, এমন একটা সময় দুপুরবেলা, সময়টা হলো দুপুরবেলা, একজন মুরব্বী দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে। হাফেজ আবু বকর ডাক দেয়া বলে, ও চাচা, কেন গো, কেন গো এত অস্থির হয়ে গেলেন? আরে বাবা, আমার একটা ব্যাগ আজকে 3 দিন হয়ে গেছে, হারায় গেছে, আমি আমার ব্যাগটা খুঁজে পাই না। ও চাচা গো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার ব্যাগ কি এইটা কিনা? আল্লাহু আকবার, আরে জোরে আল্লাহু আকবার। মুরব্বী লোকটা ব্যাগটা হাতে নিয়ে বলতে যে, বাবা, এই ব্যাগটাই আমার, এই ব্যাগটাই আমার। হাফেজ আবু বকর ডাকতে বলে, চাচা গো আপনার ব্যাগের ভিতরে কি ছিল? ব্যাগের চেনটা খুলেন, ব্যাগের ভিতরে যা যা ছিল তা আছে কিনা একটু চেক করে নেন। ব্যাগের চেনটা খুইলা দেখে টাকার জায়গায় টাকা আছে, স্বর্ণের চেইনের জায়গায় চেইনও আছে। হাফেজ আবু বকর ডাকতে বলে, চাচা আজকে 3 দিন পরে ব্যাগ খুঁজে পাইলেন, আপনি খুশি না বেজার? বাবা আমি অনেক খুশি, ও বাবা আমি অনেক খুশি। এই কথা বলার পরে মুরব্বী লোকটা একটা টাকা হাতে লয়া হাফেজ আবু বকরকে ডাকতে বলে, বাবা টাকাটা তোমাকে দিলাম, আমি খুশি হয়ে তোমাকে টাকাটা দিলাম, তুমি টাকাটা নাও। আবু বকর ডাকতে বলে, না চাচা না, আমি আপনার কাছে প্রতিদান নিব না, আমি এটার প্রতিদান নিব আমার আল্লাহর কাছ থেকে। আমার ভাই বোন, আমার বন্ধুগণ, হাফেজ আবু বকর ডাকতে বলে, চাচা আপনি ব্যাগটা পায়া খুঁজে হইতেন কিনা একটু জানান। ডাকতে বলে, বাবা হ্যাঁ আমি অবশ্যই খুশি হয়েছি, খুশি হয়েছি। চাচাকে একটা হাসি দেন, আপনি হাসি দিলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, কিছুদিন পরে হাফেজ আবু বকর কোথাও রওনা করলো। সেখানে নদীর ভিতরে একটা জাহাজ লণ্ডভণ্ড হয়ে গেল। হাফেজ আবু বকর এমন একটা জায়গায় উপস্থিত হয়ে গেল যেখানকার মানুষগুলা মুসলমান, কিন্তু কোরআন পড়তে জানে না, নামাজ কেমনে পড়বে জানে না, হাদিস সম্পর্কে জানে না। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, মুরব্বী মানুষগুলো হাফেজ আবু বকর এই ছেলেটাকে পায়া খুশি আর খুশি। বাবা তুমি আমাদেরকে কোরআন শিখাইবা, তুমি আমাদেরকে হাদিস শিখাইবা, তুমি আমাদেরকে দিন শিখাইবা। থাকতে 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 মুরব্বী মানুষগুলাকে কোরআন শিখাইলো, তাদেরকে দিন শিখাইলো। খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমার ভাইগণ, আমার বন্ধুগণ, খুব সংক্ষেপ করে বলতেছি, হাফেজ আবু বকর থাকতে 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 অনেক দিন পর্যন্ত ওই জায়গায় রইলেন। এবার হাফেজ আবু বকর ডাকতে বলে, চাচা গো, ও মুরব্বী বাবারা, অনেক দিন পর্যন্ত আমি আপনাদের এলাকায় আসি, এবার আমাকে আমার দেশে যাওয়ার জন্য অনুমতি দেন, আমি আমার দেশে চইলা যাই। মুরব্বীরা কয়, না না না, এমন সোনার ছেলেকে দেশ থেকে বিদায় আমরা করতে রাজি না, এমন একটা ছেলে আমরা পাইছি, এতদিন আমাদেরকে কোরআন শিক্ষা দিল, দিন শিক্ষা দিল, আমরা ওরে যাইতে দিব না। মুরব্বীরা কয়, যাইতে না দিলে কি করবি, করার কি আছে? বুদ্ধি আছে। মুরব্বীদের বুদ্ধি কি কম নেই? কথা কয় না। কি বুড়া মানুষের বুদ্ধি বেশি না? কথা কয় না। এক মুরব্বী বড় শখ করছে, নাতির বিয়া কই না, কার বিয়া? আমরা কি কথা বুঝেন না? আমার কার বিয়া খাইবে? নাতি অনেক শিক্ষিত, ঘটনাক্রমে সিদ্ধান্ত হয়েছে, ঠিক আছে নাতির বিয়া খাইব। মুরব্বী চিন্তা ভাবনা করেছে, সিদ্ধান্ত নিয়েছে। কথা এমনই হয়েছে যে কোনো বুড়া মানুষ আনতে পারবে না। মেয়ের বাড়িতে কোনো বুড়া মানুষ আনা যাবে না, কিন্তু দাদার তো শখ হয়েছে নাতির বিয়া। নাতি রওনা করছে, সে রওনি পইরা রওনা করছে। কই যাস? ধরছে, যাস কই? দাদা আশা তো করছিলাম, ঘটনা তো একটু সমস্যা হয়েই গেছে, কি করা যায়? মুরব্বী লোক নিতে নিষেধ করছে। যদি নিষেধ যেহেতু করছে তাহলে ঘটনার কাছে না, দাদা কোনো সমস্যা নাই। কার বেটা সমস্যা আছে? একটা কাজ কর। কি কাজ? মাইক্রোর পিছনে জায়গা আছে না, আমরা এই জায়গায় উঠে লয়ে যা। মাইক্রো পিছনে লেদার রাখে, মিষ্টি রাখে, কি ঠিক আছে কিনা? আমারও ওই জায়গায় শোয়া, তোরা নিয়ে আস। নাসুরবান্দা কি করবে? দাদা যাইতেই চায়, দাদারে নিয়ে গেছে। তোরা খাওয়ার ফাঁকে ফাঁকে কিছু সরাবি, আমার জন্য নিয়ে আস। এক পর্যায়ে যখন নাকি দাদা মাইক্রোর পিছনে তোর শুয়ে আছে, সব পরপক্ষ টেবিলে টেবিলে বৈশা গেছে। বসার পরে গেট লক করে দিল। গেট লক করে দিয়া এমন লম্বা লম্বা বাঁশের চেরা আর রশি। বরপক্ষ কি রে ঘটনা কি? বাঁশের চেরা দিয়ে করবো? প্রত্যেকটা মানুষের এই জায়গায় চেরা লাগায়া রশি দিয়ে বাইন্দা দিচ্ছে। আচ্ছা, এই জায়গায় যদি চেরা দেয় তাহলে আধ ভাঙন যায় না? কথা কয় না, ভাঙা যায়, হাফ বাতা শেষ, সামনে খাবার, রোস্ট পোলাও বিকাল 3টা সাড়ে 3টা বাজে যাইতেছে। কি কন আইয়ে আসে না, সময় ওভার হয়ে যাইতে 3:30 বাজে যাইতেছে। ভাই খান না, কেমনে খামো, এই কাম করলেন কেমনে? দুই একটা দুষ্ট আছে না, আস্তে করে ফর্দার নিচ দিয়ে বাইরে গেছে। দাদা 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 কিরে কি হয়েছে? পয়সা না আমাকে কি অবস্থা, কি সমস্যা? আমাকে হাতে চেহারা বান্ধা দিছে সবার, কেউ খাইতারে না, বোকা। আমি বলছি না একটা সমস্যা হইতে পারে, একটা কাজ কর, বুদ্ধি আছে তো। কি বুদ্ধি? তোর সামনে আরুকা বসে না কহ, তুই হেরে খাওয়াই দে, হে তোরে খাওয়াই দে। কথা বোঝেন না? তোর সামনে যে আছে হে হেরে তুই খাওয়াই দে, হে আবার তোরে খাওয়াই দে। দৌড়ে যায় এই সিস্টেম চালু করে দিচ্ছে। মুরব্বীকে বুদ্ধি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিন্তু বর্তমানে ফুলাইন যে বেতাল আসতে সাইকেল দিয়ে ঠেলা মেরে রাস্তার ভাষা দিয়ে আটতার না, ভাষা দিয়ে আটেন কি করে, কি করে না? আর জোরে কোন করে কি করে না? মুরব্বী একজনে কয় কাজ কর, আমাদের দেশে বিয়া করে। কি কয়? যখন এই সিদ্ধান্ত হয়ে গেছে তখন ছেলের কাছে প্রস্তাব দিল, আবু বকর তুমি তো যাইতে পারবাই না, তুমি আমাদের দেশে একটা বিয়া করায় দেই, তুমি আমাদের দেশে থাইকা। তবে শর্ত আছে, আমি রাজি। শর্ত আছে, শর্ত কি? শর্ত হলো আল্লাহ ওয়ালি মেয়ে ছাড়া আমি বিয়ে করব। কেমন কেমন কেমন? আমাগো দেশে যেগুলো বেনিটি ব্যাগ লয়ে আড়ে, বোরা ক্ষেত্রের নামে কয় খালি টোকা, আর কেউ ভাড়া নেই, ভাড়া নেই, ভাড়া নেই, টোকা যা। এমন আছে না নাই? আছে না নাই? আমার আমি বিবাহ করব না। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, এলাকার ভিতর প্রচার করে দিল, আল্লাহ ওয়ালি একটা মেয়ে পাওয়া যায় কোথায়, কোথায় আল্লাহ ওয়ালি একটা মেয়ে পাওয়া যায়। খুঁজতে খুঁজতে পাওয়া গেল একটা মেয়ে পাওয়া গেছে, আল্লাহ ওয়ালা ছেলে পায় না বলে মেয়েটা বিবাহ হয় না। এমন একটা মেয়ে পাইছে, আল্লাহওয়ালা ছেলে পায় না বলে মেয়েটা কোথাও বিবাহ। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, সংক্ষেপ করতেছি, কথাবার্তা ফাইনাল হয়ে গেল। কথা যখন ফাইনাল হয়ে গেল, বিবাহ সাথে কমপ্লিট। আমার বন্ধুগণ, হাফেজ আবু বকর যখন বাসর রাত্রে গেলেন, স্ত্রীর সামনে যা যখন বসছে, আবেদ আবু বকর দেখতেছে স্ত্রীর গলায় একটা স্বর্ণের চেইন দেখা যায়, একটা লকেট দেখা যায়। আমার ভাই বলে আমার বন্ধু, এবার আবেদ আবু বকর বলে তোমার সাথে আমার কথা পড়ে, আমার কথা পড়ে। বিবি রে, আগে তোমার সাথে আমার একটা প্রশ্ন হলো, তোমার গলায় যে একটা স্বর্ণের চেইন দেখা যায়, তোমার গলায় যে একটা চেইনওয়ালা লকেট দেখা যায়, লকেটওয়ালা একটা চেইন দেখা যায়, বিবি বলো এই চেইন আর লকেট তুমি কোথায় পাইলা? আমার ভাইগুলো, আমার বন্ধু, মেয়েটা জোর জোর করে কেঁদে দিল। মেয়েটা কাঁদে আর বলতেছে, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, আজ থেকে বহুদিন আগে, বহু বছর আগে আমার বাবা হজ করতে গেল। আমার বাবা হজ করতে যায়, আমার জন্য এই চেনটা কিনছে। আমার বাবা চেনটা যখন কিনছে, আমার বাবা প্রেশান হয়ে গেছে, চেনটা হারায় ফেলছে, ব্যাগ সহ চেন হারায় ফেলছে। চেন হারায় ফেলে আমার বাবা 3 দিন পর্যন্ত খানা নাই, দানা নাই, অস্থির হয়ে গেল, শুধু দৌড়াইলো ব্যাগ কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, মেয়েটা কান্দের বলতে যে, আমার বাবার আর কোনো সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই। স্বামী গো, আমার বাবা আমার জন্য বড় শখ করে এই চেনটা কিনলো, চেনটা হারায়া ফেললো। 3 দিন পরে একটা যুবক চেনটা পাইলো। 3 দিন পরে যুবক চেনটা ব্যাগ সহকারে আমার আব্বার হাতে তুলে দিল। এমন একটা ভালো যুবক, এমন একটা আল্লাহওয়ালা যুবক, এমন একটা ভালো যুবক, ওই ভালো যুবক আল্লাহওয়ালা যুবকটাকে আমার বাবা একটা টাকা হাতিয়া দিতে চাইছিল। আর ওই যুবকটা বলেছে, চাচা গো, না না না, আপনার কাছ থেকে হাতিয়া নিব না, এটার হাতিয়া নিব আমি আল্লাহর কাছ থেকে। আমার বাবা দেশে আসার পরে অনেক খোঁজাখুঁজি করেছে, ভালো আল্লাহওয়ালা একটা যুবক পায় না, ভালো একটা যুবক আল্লাহওয়ালা পায় না। আর মাঝে মাঝে বলতো, ও মা, ওই যে মদিনায় একটা যুবক পাইছিলাম, ওই যুবকটাকে যদি পাইতাম আমি ওই যুবকটার কাছে তোমার বিবাহ দিতাম। কি খেলা খেলাইলি প্রভু, কি খেলা খেলাইলি, কনে ধনী কনে গরিব বানায়া দেখাইলি। 150 কোটি মানুষ বাস করে ধরাতে, মুখের চেহারা হাতের লেখা মিশে না কারোর সাথে, আরো মিশে না গলার আওয়াজ, বুইরা আঙ্গুলের টিপ, খোদা তাআলা একজন আছে প্রমাণগুলি ঠিক। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। দিনে যাইতে মন চায়, সবার মন চায়, কার কার মন চায়? লিল্লাহি তাকবীর। হাত নামাবেন না, মহাব্বতে আমার সাথে বলেন, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বহু দূরে আমরা কেমনে যাব জানি না, দয়ার আল্লাহ দয়া করো, দয়ার আল্লাহ পুরো মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয় আপনাদের? শেষ করে দিব? চলবে তো? কতক্ষণ? মাশাআল্লাহ। আপনারা যদি আমার 2টা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আমি আপনাদের সাথে একমত। আচ্ছা, চন্দ্র দেখছেন? পূর্ণিমার চন্দ্র দেখছেন? দেখছেন সবাই? কথা বলতে হবে ভাই, আমার সাথে কথা বলা লাগবে। পূর্ণিমার চন্দ্র দেখছেন? এই চন্দ্রের ভিতরে একটা দাগ দেখা যায়, এই দাগটা কিসের? আমরা কইতে পারেন না? আর কেউ কইতে পারেন? চান্দের মা? হ্যাঁ, চান্দের মা। আর কে আছেন? কেমনে কমু? আমরা তো কইতে, এটা কি কথা কইলেন? আল্লাহ আল্লাহ। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা তো 2 ভাগ হয়েছে, এটা তো 2 ভাগে এরকম ভাগ দেখা যায় না। কি প্রশ্নের উত্তরটা জানা দরকার আছে? কারা কারা শুনবেন না? জায়গা এরা বলে শুনবো না। শুনবেন শুনবেন। কোন কবরটা জিন্দা? মুর্দারটাও জিন্দা। কবরও জিন্দা, মুর্দারও জিন্দা। মুর্দার কবর লয়া দৌড় দিছে, মুর্দার কবর লয়া 40 বছর পর্যন্ত দৌড়াইছে, কবরে মুদ্দার ধরে রাখতে পারে না, পরে সাইডে দিছে। এই কবরটা কোন কবর, মুদ্দারটা কোন মুদ্দার আছে জবাব? শুনবেন শুনবেন সবাই, দেখ চেষ্টা করব বলার, যদি আল্লাহ তৌফিক দেয় ইনশা। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নমল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নমল শব্দের অর্থ হলো পিঁপড়া। নমল শব্দের অর্থ কি বলবেন হুজুর? আল্লাহ পিঁপড়া নামে কোরআনে সূরা নাজিল করছে, আর কিছু পাইল না। ভাই পিঁপড়ার ভিতরে যে গুণ আছে, আমরা মুসলমানের ভিতরে এই গুণ বলে কেমন? পিঁপড়া যখন চলে তখন কিন্তু সিরিয়াল দিয়া চলে, ঠিক কিনা? দেখবেন উল্টা দিক থেকে একটা পিঁপড়া আসে, আইসা মাছে কি জানি বলে, কিছু দূর আইসা আবার জানি কি বলে। এই পিঁপড়াটা বুঝাইতে চায় নেতার অর্ডার হলো সিরিয়াল দিয়া যাওয়া, সিরিয়াল ভঙ্গ করা যাবে। পিঁপড়া সিরিয়াল ভঙ্গ করে না, একদম সিরিয়াল দিয়া চলে। নেতার অর্ডার হলো, বাচ্চার অর্ডার হলো সিরিয়াল দিয়া যাওয়া, বাচ্চার আদেশ। যদি খোদা না কাস্তা কোনোদিন পানি উঠে যায়, এটা হলো পিঁপড়ার আন্তর্জাতিক মানের সমস্যা। যদি পানি উঠে যায়, তোমরা একে আরেকজনের গায়ের ফে জাপ দিবা, একজন আরেকজনের গায়ের ফে জাপ দিবা, জাপ দিতে 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 একদম বলের মতো গোল হয়ে যাবে। কি মুরব্বীরা দেখেন নাই? দেখছেন দেখছেন? এই পিঁপড়া এইরকম পানির উপরে বাঁচতে বাঁচতে 6 মাস বাঁচতে পারে, একটা পিঁপড়াও মরে। আর আমাদের যে অভ্যাস, যদি আমাদেরকে বলা হয় এই খালটা পারো, যেটা নিচে পড়ছে হেরে উপরে উঠায়, এইভাবে গড়ায় গড়ায় খালটা পারো। আচ্ছা বলেন তো, যেটারে নিচে ফালাই আর কেটারে উঠতে দিন? অহশিরনি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়াতে পাঠাইলেন, পয়গম্বরদেরকে এক একজনকে এক একটা মুজিজা দান করলেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা আর দুইটা মুজিজা দেয়নি, 1000-এরও বেশি মুজিজা দান করেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে শুধু পয়গম্বরই দেয় নাই, বাদশাহীও দান করলেন, গোটা পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। কাল সকালে কইছেন যে, তো আরেকটু জোরে কর। গোটা পৃথিবীর বাদশা দিলেন এবং পয়গম্বরই দিলেন। একজন বাদশার সেনাবাহিনী থাকে মানুষ, কথা ঠিক কিনা? আর সুলাইমান পয়গম্বরের সেনাবাহিনী 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে হলো জিন, 2 নম্বরে হলো মানুষ, 3 নম্বর হলো পক্ষীকুল। কয় প্রকার? 3 প্রকারের সেনাবাহিনী আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে দান করলেন। কোন কোন বর্ণনায় পাওয়া যায় সুলাইমান পয়গম্বর 1000 বিবাহ করছে। আবার কোন বর্ণনায় পাওয়া যায় সুলাইমান পয়গম্বর যখন বয়স্ক, বিবাহের বয়স হয়েছে, তখন মন্ত্রীদেরকে ডেকে বলল, এ মন্ত্রীরা, আমার বিবাহের বয়স হয়েছে, আমার জন্য একটা পাত্রী দেখো। সুলাইমান পয়গম্বর বিবাহ করবে তার যে পাত্রী ওই পাত্রীটা তো সেই মানের হওয়া লাগবে কি বলেন একজন জিজ্ঞাসা করলো বাদশা সুলাইমান পয়গম্বর পাত্রীর কি কি গুণ থাকা লাগবে কথার এক নম্বর গুণ হলো সুন্দরী হওয়া লাগবে কি হওয়া লাগবে দুই নম্বরে আমানতদার হওয়া লাগবে তিন নম্বরে স্বামীর খেদমত করেন ওয়ালি হওয়া লাগবে চার নম্বরে ভালো বংশের হওয়া লাগবে আগের জমানায় মেয়ে চাইতে গেলে অথবা ছেলে চাইতে গেলে বংশ খুঁজ করত এখন কি বংশ খুঁজে এখন কি খোঁজে ভিটামিন ভিটামিন এখন খুঁজে কি ভিটামিন এখন আর বংশ খুঁজে না এখন টাকা হইলেই চলে সম্মানিত হাজিরিন এই খবরটা মন্ত্রীরা সারা দেশের ভিতরে ছড়াইয়া দিলেন সারা দেশের ভিতরে প্রচার হয়ে গেল বাদশা সুলাইমান পয়গম্বর বিবাহ করে শহর থেকে একদম গ্রাম পর্যায়ে খবরটা পৌঁছে গেল একদম পল্লী গ্রাম পর্যন্ত খবরটা পৌঁছে গেল একদম জেলেদের ভিতরে খবরটা পৌঁছে গেল একজন জেলে খবরটা শোনার পরে মনে মনে ভাবতেছে আল্লাহ তাআলা তো আমাকে একটা কন্যা সন্তান দান করছেন যদি আমার মেয়েটাকে এই বাদশা সুলাইমান পয়গম্বরের কাছে বিবাহ দিতে পারতাম আর কিছু হোক বা না হোক এই উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাইতে নিয়তটা ভালো না খারাপ কিন্তু বর্তমানে কোন স্বামী কোন সিদ্ধান্ত নিতে পারে না কারে ছাড়া যে স্ত্রীর ছাড়া বিবি সাহেবকে জিজ্ঞাসা করা ছাড়া কোন স্বামী কোন সিদ্ধান্ত নিতে পারে এই জন্য বলি কারো কারো ঘরে আছে বিবি সাহেব কারো কারো ঘরে আছে জাতি একটু উল্টা পাল্টা বললেই না দোষ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার ভাইগণ আমার বন্ধুগণ জেলে বাড়িতে চলে আসছে বিবি একটা সংবাদ শুনতে পাইলাম বাদশা সুলাইমান পয়গম্বর বিবাহ করবে বাদশা সুলাইমান পয়গম্বর বিবাহ করবে যেই মেয়েটাকে বিবাহ করবে পাত্রীটার এই চারটা গুণ থাকা লাগবে বিবি রে আল্লাহ তো একটা কন্যা সন্তান দান করছে যদি এই আমার কন্যা সন্তানটাকে সুলাইমান পয়গম্বরের হাতে সোপর্দ করতে পারি এই উসিলায় হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাইতে পারতাম আমার ভাইগণ আমার বন্ধুগণ এই কথা বলার সাথে সাথে বিবি ডাকতে বলে প্রাণের স্বামী খবরদার এই কথা মুখ দিয়ে আর বাহির করবেন না যার কারণ হলো বাচ্চাই সিংহাসন আছে তার বিল্ডিং আছে আপনার কি আছে আপনার তো পাতার বেড়া তার জায়গা জমি আছে আপনার তো জায়গা জমি নাই আপনি থাকেন বেরির কিনারায় বাচ্চার সিংহাসন আছে আপনার ঘরে একটা ফিরি নাই আপনি কি করে আপনার মেয়েকে বাদশা সুলাইমান পয়গম্বরের কাছে বিবাহ দিতে চান যদি বাদশা সুলাইমান পয়গম্বর এই কথা শুনে খবর দিয়ে নিয়ে শরীর থেকে মাথা আলাদা করে দিবে খবরদার আর এই কথা জবান দিয়ে বের করবে স্বামীর মনটা খারাপ হয়ে গেল স্ত্রীও মনে চায় যদি এটা সম্ভব হতো তাহলে তো আসলেই ভালো হতো দেখবেন মা আর মেয়ে বিকাল বেলা আসরের পরে বাহির থেকে কাপড় চোপড় ঘরে নেওয়ার পরে আসরের পরে মা ডাক দেয় ও ফাতেমা ও আমেনা ও খাদিজা এদিকে তোর মাথায় তুল দিয়া দেই করে কি করে না আমার ভাই বড় জেলের মেয়ে আর জেলের স্ত্রী দুইজন বসে মা মেয়ের মাথায় তুল দিয়া মাথা আশ্রয় দেয় আর আফসোস সহকারে বলে মা মনের আশা মনে থাইকা গেল গো মা, ও মা আশা বুঝি পূরণ হবে না? মা গো কি আশা করছো মা, কি আশা পূরণ হবে না এমন কি অন্যায় করলাম? এ বাপ শুনে যে বাচ্চা সুলাইমান পয়গম্বর বিবাহ করবে, ভালো একটা পাত্রী চায়, যেই পাত্রীর চারটা গুণ আছে। মাগো ওই গুণগুলা কিছু তোমার ভিতরে আছে, যদি তোমাকে সুলাইমান পয়গম্বরের কাছে বিবাহ দিতে পারতাম এই উসিলায় হলেও আল্লাহর জান্নাতে যাইতে পারতাম। মেয়েটা ডাকতে পারে, মা আলহামদুলিল্লাহ আমি রাজি, মা আমি রাজি। ও মা যদি সুলাইমান পয়গম্বরের স্ত্রী হইতে পারি, অন্তত কাল কিয়ামতের ময়দানে সুলাইমান পয়গম্বরের হাতে হাত দিয়ে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আমার ভাই বোন, আমার বন্ধুগণ, এই কথা বলার সাথে সাথে মামের গাল পাশে একটা চর মারলেন। খবরদার খবরদার, এই কথা আর জবান দিয়ে উচ্চারণ করবি না। সুলাইমান পয়গম্বরের তালাত কোঠা বিল্ডিং অট্টালিকা আছে, তোর বাবার তো কিছু নাই, তুই তো জেলের ঘরের মেয়ে, জেলের মেয়ে, জেলে তোর বাবার তো কিছু নাই, কিভাবে সম্ভব? না না, এটা কোনো মতে সম্ভব না। মেয়েটা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মাগো আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আল্লাহ রব্বুল আলামিন পক্ষে সম্ভব। আমার আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে, আমার সুলাইমান পয়গম্বরকে গরিব বানায়া আমাকে ধনী বানায়া আমাকে সুলাইমান পয়গম্বরের কাছে বিবাহ দিতে আমার আল্লাহর এক মিনিটও লাগে না। কথাগণ ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওরে যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, কার কার কষ্ট হয়? আলোচনা চলবে কি চলবে না? আরো জোরে বলেন। আসলে কথা হইল কি, দেখেন বাজারের ভিতরে কিছু অসাধু ব্যবসায়ী মেয়েদেরকে নিয়ে আইনা যখন গান বাজনা ঢোল তবলা হারমোনি কুঞ্জুরি বেঞ্জুরি ধুমধাক্কা বাড়ি দেয়, তখন মানুষ জমা হয় কি হয় না? এই কথাগণ জমা হয় কি হয় না? আরেক শ্রেণীর মানুষ মান্নত করে মাজারে, বাবার দরবারে যায়, বাবার কাছে ছেলে চায়, আছে না নাই? কথা হয় না? মাজার পূজারীরা আমাদের দেশে আছে না নাই? এই কথা কইলেই মনটা বেজার হয়ে যায়। এক শ্রেণীর মানুষ আছে আর মুখের দিকে তাকানো যায় না। আমরা এই জায়গায় বৈশা দেখি, আপনাদের এলাকায় আছে কিনা? সন্তান দেওয়ার মালিক তো ভাই মাজারওয়ালা না, সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয় তাহলে মাজারওয়ালার কাছে কি? কি কায়দার ওরা টান মারে, একটু টানটা দিমুনি কমুনি কমুনি সবাই কয় না, থাক কমো। দয়াল বাবাকে বেলা কাবায় আয়নার কারিগর, দয়াল বাবাকে বেলা কাবায় আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। চিল্লাকর নাউজুবিল্লাহ। এই কথা কওয়ার পরে হারমোনি কোন করে ডোল তবলা ধুমধাক্কা করে যখন বাড়ি মারে, মুরব্বী কিছু আছে না বোঝে, কয় আহ আছে না নাই? এই কথা কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? গোসল নাই, কিছু নাই, চুলে জট হয়ে গেছে, কয়টার ভিতরে মাল আছে, ল্যাংডা একটা ঘুরতেছে, কয়টার ভিতরে মাল আছে, হারামজাদা কি আছে তো দেখেই। এরা যখন এমন কায়দায় সুরে টান মারে, আমরাও তো সুর দিতে পারি। কি কন, কি বলমু বলমু? আপনারা আমার সাথে আছেন? যে এরা বলবো না মনে করবেন এটা ওই ক্লাসে, ডানি বামে খেয়াল রেখে, যে বলবে না মনে করবেন এটা হিসাবে গন্ডগোল লাগে। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরুজো মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরুজো মারবে কবরের ভিতর। বলা যাবে, বলা যাবে? দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা, এই কয় নাকি একটু খেয়াল রাখেন, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরুজো মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরুজো মারবে। দয়াল বাবা এমন গুণী, আরে মুইতা গাদায় লয় না পানি, দয়াল বাবা এমন গুণী মুইতা গাদায় লয় না পানি, কালি করে টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গুরুজো মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরুজো মারবে। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, দয়াল বাবা ভণ্ড বাবা, ফেরেশতারা গুরুজো মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরুজো মারবে কবরের ভিতর। একজনের জিগাইলাম, আমার বাবা খুব কামিয়াবি, কেমন? আমার বাবার মোষ মোড়াইতে মোড়াইতে এই পর্যন্ত উঠছে, কোনো কানের দিনে মোড়াইতে মোড়াইতে উঠছে, এর মাঝখানে দিয়ে ফেড়ি তো ছাটার মতন আটকানো আছে। যাদের মোষ এমন বড় বড় এরা কি মুড়ি খাইতে পারে? কথা কয়, কারণ মুড়ি খাইতে হলে মেলা মেরা খাওয়ান লাগে। মুড়ি যতই মেলা মারবে সাটারের ভিতরে মুড়ি ঢুকবে না। আর এরা কিন্তু আম শুয়া শুয়া খাইতে পারে। কথা কয় না? আম শুয়া খাইতে পারে? আম শোয় না মোষ শোয়? আমি জিজ্ঞাসা করলাম এক দোস্তরে, কই দোস্ত তোর বাবা পানি খায় কেমনে রে? হুজুর কি কোন সুন্নত তরিকায় খায়। ওইটা আবার কি কথা, সুন্নত তরিকায় কেমনে খায়? এত বড় বড় মোষ পানি খায় কেমনে? আমার বাবার একটা বদনা আছে, বদনার নালটা মুয়ের মধ্যে ঢুকায় দেয়। আল্লাহ করে হেফাজত করুক, আমিন কর। আরো জোরে বলেন আমিন। ভাই আলোচনা চলবে কি চলবে না? চলবে। তাহলে একটা স্লোগান হওয়া লাগবে। আমি কোন আজকের মাহফিল আমরা কবেন চলবই চলবো, স্লোগানটা দেওয়া যাবে তো? গলাটা একটু পরিষ্কার করেন। কতক্ষণ চলবে? মাশাআল্লাহ, কেউ কিছু সারা রাত, কেউ কিছু ১২টা। আপনারা ফজর পর্যন্ত থাকতেন বাবুরে, এত সময় আমার দেওয়া সম্ভব না। আর এখন সিজন শুরু, কথা বোঝেন না? এখন তো সিজন শুরু। চেষ্টা করবো ইনশাআল্লাহ বেশি সময় নষ্ট করবো না, যেহেতু আজকে আপনাদের প্রথম দিন। 11টার ভিতরে ইনশাআল্লাহ মুনাজাত দেব। ফজরের নামাজ ফরজ, ওয়াজ শোনা নফল। মেয়েকে যখন থাপ্পড় দিছে, মেয়ে কি বলছে? আমার আল্লাহর এক মিনিটও সময় লাগে না সুলাইমান পয়গম্বরকে গরিব বানায়া আমাকে ধনী বানায়া আমার কাছে আমাকে সুলাইমান পয়গম্বরের কাছে বিবাহ দিতে আমার এক মিনিট আল্লাহর এক মিনিটও কথা সত্য না মিথ্যা বাস্তব না অবাস্তব সুলাইমান পয়গম্বরের বিবাহ হয় কি হয় না একটু শুনবেন প্রশ্ন কিন্তু দুইটা রয়ে গেছে রেডিও শুনবেন মাশাআল্লাহ কেফ তো ভালোই আমার ভাই আমার বন্ধু দীর্ঘ 6 মাস পরে সুলাইমান পয়গম্বর মন্ত্রীদেরকে ডেকে বলা ও মন্ত্রীরা 6 মাস আগে একটা কথা বলেছিলাম একটা প্রস্তাব রাখেছিলাম 6 মাসের ভিতরে তোমরা কেউ কোনো খবর দিলা না বাচ্চা সুলাইমান পয়গম্বর যখন এই কথা বলল একজন মন্ত্রী ডাইকা বলতেছে বাচ্চা সুলাইমান পয়গম্বর এই 6 মাসে যেই প্রস্তাব জমা হয়েছে বিবাহ আমনে করবেন না আমাগরে আরেকটা করে করেন কয় আমি একটা করতেই না তোমরা আরেকটা করতে চাও ঘটনা কি এ সুলাইমান পয়গম্বর দেখেন একটা জেলের মেয়ে জেলে হয়ে একটা প্রস্তাব পাঠিয়েছে তার কত বড় সাহস একটা জেলের মেয়ে হয়ে আপনার স্ত্রী হতে চায় আমার ভাইগণ আমার বন্ধুগণ সুলাইমান পয়গম্বর চিঠিটা হাতে নিয়ে দেখলো ও বাচ্চা সুলাইমান পয়গম্বর আমি আপনাকে এত ভালোবেসে ফেলেছি এত ভালোবেসে ফেলেছি ও বাচ্চা সুলাইমান পয়গম্বর আপনি একজন বাচ্চা আপনি একজন পয়গম্বর আমি জেলের মেয়ে জেলে ও বাচ্চা সুলাইমান পয়গম্বর আমি যদি আপনার স্ত্রী হতে পারি আপনার শরীর পা থেকে মাথা পর্যন্ত আমার জিহ্বা দ্বারা চেটে চেটে পরিষ্কার করে দিও চিঠিটা পড়লেন স্বাভাবিক অবস্থায় স্বাভাবিকভাবে সুলাইমান পয়গম্বর একটা কথা বলে ফেললেন মেয়েটার কত বড় সাহস বাচ্চা সুলাইমান পয়গম্বরের কাছে বিবাহ করতে এটা বলতে পারে না সেও একটা জেলের মেয়ে জেলে আরেকজন সুলাইমান পয়গম্বর একজন পয়গম্বর একদিকে বাচ্চা সুলাইমান পয়গম্বর স্বাভাবিকভাবে এই কথাটা তার জবান দিয়ে বের হয়ে গেছে আল্লাহর কাছে কথাটা বাইজা গেছে সুলাইমানের ভিতরে অহংকার কাজ করলো কিনা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে পরীক্ষার ভিতরে ফেলাইয়া দিলেন সুলাইমান পয়গম্বরের কে পরীক্ষার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেলাইয়া দিতেছেন সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুজিজা দান করলেন মুজিজা হলো হাতের আংটি কি সবাই বলেন এই হাতের আংটি সুলাইমান পয়গম্বরকে দিয়া বলল ও সুলাইমান পয়গম্বর যতক্ষণ পর্যন্ত এই আংটি তোমার হাতে থাকবে জিন ইনসান বাতাস এক কথায় সমস্ত মাখলুক তোমার কথা শুনবে তোমার পায়ের নিচে এই আংটি যতক্ষণ পর্যন্ত তোমার হাতে থাকবে সবাই তোমার কথা শুনবে যখন হাত থেকে ফেলে দিবা হাত থেকে সরাইয়া রাখবা কিছুই তোমার কথা শুনবে না ও সুলাইমান তবে সাবধান হলো আংটি নিয়া টয়লেটে যাইতে পারবে কোথায় কোথায় সত্য হলো আংটি নিয়ে ওয়াশরুমে যাইতে পারবা না ওয়াশরুমে যাইতে পারবা না আমার ভাইগণ আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন সুলাইমান পয়গম্বরের ডান পাশে এবং বাম পাশে দুইজন বডিগার্ড ছিল একজন বডিগার্ডকে সুলাইমান পয়গম্বর সাথে নিয়ে ওয়াশরুমের দিকে রওনা হয়ে গেল আরেকজন বডিগার্ডকে বলল খবরদার সামনের দিকে তাকায়া থাকবা ডানে তাকাইবা না বামে তাকাইবা না পিছনে তাকাইবা না আমার ওয়ার্ডার ছাড়া ডানে বামে কোনো দিকে তাকাইতে পারবা না আমার সুলাইমান পয়গম্বর তার বডিগার্ডকে নিয়ে যখন ওয়াশরুমের কাছে চলে গেল ওয়াশরুমের সামনে যায় বডিগার্ডের হাতে আংটিটা দিয়া ওয়াশরুমের ভিতরে প্রবেশ করলো। এমন সময় ইফরিত নামক একটা জিন, দুষ্ট জিন আসিয়া হুবাহু সুলাইমান পয়গম্বরের সুরত দইরা, ইফরিত নামক একটা জিন সুলাইমান পয়গম্বরের সুরত দইরা বডিগার্ডের আয়া বলতেছে, দে আংটি দে। হুবাহু কার চেহারা ধরছে? সুলাইমান পয়গম্বর চেহারা দিরা কয় আংটি দে। এত দেখতেছে দেখা আস্তে করে আংটিটা দিয়ে দিছে। দুষ্ট জিন করলো কি, হাতে আংটিটা পইরেই সরাসরি মন্ত্রীরা তো বসা, মাঝখান দিয়ে আইসা সিংহাসনে বৈশা, এ মন্ত্রীরা গরম বক্তব্য, এ মন্ত্রীরা শোনো শোনো, তোমরা দেশের কোনো খোঁজ খবর নাও না, হুবাহুব আমার চেহারাওয়ালা একটা নকল সুলাইমান বের হয়েছে দেশের ভিতরে হাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করার জন্য, তোমাদের কোনো খোঁজ খবর নাই। 144 দ্বারা জারি করে দিলাম, তাকে যেখানে পাইবা সেখানেই সিংহাসনে বৈশা গরম বক্তব্য দিয়া সিংহাসনে বৈশা গরম গরম বক্তব্য চালাইতে আছে। সুলাইমান পয়গম্বর ওয়াশরুম থেকে বাইরে কয়, দে আংটি দে। ওই যে সুলাইমান পয়গম্বর কইছে না, হুবাহু বেতের মতো একজন বাইরে হইছে, এইটাই তো এইটা ভাই ফিডার তো বেকিড কথা কয় না। যখন নাকি কোনি উড়াইছে একদম চিন্তা করলো আমি আমার সিংহাসনে যায় বসি, তারপরে যাই হোক। যখন নাকি মাঝখান দিয়ে আসতে শুরু করছে, দুষ্ট জিন কইতেছে, ওই যে দেখো আইতে আছে আইতে আছে, ধরো বাইরে ফিটার লোক অবস্থা এমন মারা মারছে জীবিত আছে না মারা গেছে বুঝতে পারে না। একজন মুরব্বী কইতেছে, কয় কি করবি, এখানে রাইখা লাভ নাই, একদম নদীর পারে নিয়ে ফালাইয়া দিয়া, জোয়ার আসলে জোয়ারে ভাইসা যায়। ভালো বুদ্ধি না? সিংহাসনে কি দুষ্টজি দুষ্টজি সিংহাসনে বসা দেশ চালাইতে আছে, এমন ভাবে দুষ্ট দেশ চালাইতে আছে, দ্রব্য মূল্যের দাম বাড়াইয়া দিছে, মানুষ 3 বেলার জায়গায় 2 বেলা খাইতে কষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এমন সময় দেখেছি মানুষ পেঁয়াজু বানাইছে, একটা পেঁয়াজ ঝুলাইয়া রাখছে, মশলা লয়া পেঁয়াজের সাথে বাজায়া আবার তাওয়ার ভিতরে দিছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাই গুলো আমার বন্ধু দ্রব্য মূল্যের দাম বাড়াইয়া দিল, তেলের দাম বাড়াইয়া দিল, দেশের ভিতরে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি হয়ে গেল, দেশের ভিতরে অরাজকতা চলতেছে, মানুষের কোনো স্বাধীনতা নাই, মানুষের কোনো দাম নাই, মানুষের কোনো মূল্য নাই। ইরান পাশে যে বডিগার্ড দাঁড়ায় আছে, বডিগার্ড তো অবাক হয়ে গেল, কি খবর বাচ্চা সুলাইমান পয়গম্বর এমন কাজ করতে পারে না, সুলাইমান পয়গম্বর এমন কাজ করতে পারে না, সুলাইমান পয়গম্বরের কি মাথা খারাপ হয়ে গেছে? দেশের মানুষগুলোর ভিতরে হাহাকার সৃষ্টি হয়ে গেল। আমার ভাইগণ আমার বন্ধুগণ, সুলাইমান পয়গম্বরকে কোথায় রাইখা আসছে? জোরে আওয়াজ দিয়া বলবেন, আরো জোরে বলেন, কোন জায়গায়? বন্ধু একজন জেলে নদীতে যাইবে মাছ ধরার জন্য, মাছ ধরার উদ্দেশ্য রওনা হয়ে গেল। নদীর কিনারা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে কাছাকাছি যখন চলে গেল, ফুটফুটে যুবক, এত সুন্দর চেহারাওয়ালা একটা যুবক নদীর কিনারায় পড়ে রইল, শরীরে দাগ দেখা যায়, রক্তাক্ত অবস্থায় দেখা যায়। বুঝলাম না লোকটা জীবিত না মৃত। নদী থেকে এক কোষ পানি আনিয়া মুখে সিডা দেয়া দিলেন, মুখে সিডা দেওয়ার পরে একটু হুঁশ ফিরে আসছে, ডাক দেওয়ার, এ বাবা কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার নাম, কি তোমার পরিচয়? এবার সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আমি যদি আমার পরিচয় দেই আমি সুলাইমান পয়গম্বর ফিরা বাপ নাই। অন্যদিকে নবী মিছা কথাও বলতে একমত কথা বলতেছে, খারাপ লাগছে কিছু বলতে পারে না গো চাচা, কিছু বলতে পারে না। মুরব্বী লোকটা ডাক দাও বলে, আরে বাবা অসুস্থ মানুষ, আমার বাসায় চলো, আমার বাসায় চলো, আমার বাসায় তোমাকে খেদমত করব, সুস্থ হইলে তুমি তোমার বাড়িতে চইলা যায়। চিন্তা করছে সুযোগ একটা পাইছি, কেউ তো নিব না, এই মুরব্বী লোকটা যেহেতু কইছে এই সুযোগ মিস করা ঠিক আছে। চাচা চলেন, যখন চাচার বাড়িতে চলে গেল, জেলের বাড়িতে একদিন দুই দিন তিন দিন থাকতেছে। তিন দিন থাকার পরে জেলের বাড়িতে মোটামুটি একটু সুস্থ হইছে। চাচা আ চাচা আমি এবারে চলে যাই, আমাকে বিদায় দেন। বাবা তুমি কোথায় যাইবা, কোথায় যাইবা? আজকে তিন দিন হয়েছে আমার জালে মাছের সংখ্যা একটু বেশি, আমার একজন কর্মচারী লাগে, যদি তুমি থাইকা যাও মাস শেষে বেতন দিয়া দিব। আমার ভাই ওরা আমার বন্ধুগণ চলে মাঠ বই গম্মা তুই চোখের পানি জর জর করে ছেড়ে দেওয়া আছে। আল্লাহ কি অন্যায় করে ফেলছি জানি না গো আল্লাহ। নিজের দেশের মানুষের হাতে মারি খাওয়া, নদীর কিনারায় শোয়া রাখছো, এই জেলেকে দিয়া উঠে তার বাড়িতে আনছো। আল্লাহ গো আবার দেখতেছি তার কর্মচারীও বানায়া দাও। আল্লাহ তুমি যা করো আমি তাতে রাজি। আল্লাহ গো তারপরেও কাল কিয়ামতের ময়দানে আমি সুলাইমানকে ভুলিয়া যায় না। আমার ভাই বোন আমার বন্ধু সুলাইমান পয়গম্বর চিন্তা করলো কি করা যায়, বাড়িতেও যাইতে পারবো না, দেশে যাইতে পারবো না, আমাকে দেখলি আবার আমাকে মারবে, দেখলি মারবে, দেখলি মারবে, কি করা যায়? তার চাইতে এখানে নিয়োগ হয়ে যায়। সুলাইমান পয়গম্বর নিয়োগ হয়ে গেল, সুলাইমান পয়গম্বর কর্মচারী হিসাবে নিয়োগ হয়ে গেল। মাছ বেশি পড়বে না কেন? ঘরে একজন নবী, ঘরে একজন একজন নবী, ঘরে মাছ বেশি পড়বে না কেন? সুলাইমান পয়গম্বর জেলের কর্মচারী হিসাবে নিয়োগ হয়ে গেল। থাকতে থাকতে 6 মাস পর্যন্ত থেকে গেল, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় 1 বছর হয়ে গেল। 1 বছর যখন হয়ে গেছে, এবার ছেলে ডাক দিয়ে বলতেছে, ও চাচা 1 বছর হয়ে গেছে আমি আপনার কাছে ছিলাম, এবার বিদায় দেন আমি চইলা যাই। জেলে মনে মনে ভাবতেছে, এই ছেলেটার মতো এত ভদ্র নম্র আর কোনো ছেলে দেখি নাই, আরে যদি এই ছেলেটার কাছে আমার মেয়েটা বিবাহ দিতে পারতাম। বাড়িতে একটু পরামর্শ করি, স্ত্রীর কাছে যা পরামর্শ করতেছে, বিবি সাহেব একটা কথা বলতে চাইছিলাম, কি বলে? আচ্ছা আমাদের বাসায় যে ছেলেটা আছে ছেলেটা কেমন? কালা কি কর, এই ছেলেটার মতো ভালো ছেলে, নম্র ভদ্র, এমন ভালো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর নাই। সুবহানাল্লাহ। সকালে কইল, যখন স্ত্রী এই প্রশংসাটা করছে, স্বামী কইতেছে তাহলে একটা কাজ করো, এই ছেলেটার কাছে আমগো মায়াটা বিয়া দিয়ে দিই। দূর 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 দূর, এটা কি কইলেন, এইটা কি কইলেন? ফোলা যদি বালা হইতো মানুষে ফিরে কি নদীর পার হালাইছে। কি রে ভাই অল্প আগে কি কইল? ওরা বড় পল্টিবাস, ওরা বড় পল্টিবাস, সময় আসলে বলে আমি আপনাদের সাথে মসজিদের সাথে মাদ্রাসার সাথে দ্বীনের সাথে, যখন কাম হাসিল হয়ে যায় তখন আর হুজুরও বেরিয়েছিল। আরো জোরে কোন কথা ঠিক কিনা? মুহূর্তের ভিতরে পোল্টি লইয়া হলাইছে। পোলা যদি ভালা হইতো তাহলে পয়সা নদীর পর ফিটিয়ে হালাই দিত। এটা কি রে? মুহূর্তের ভিতরে পোল্টি। আর কিছু কয় না, দিন যায় সপ্তাহ যায় এক মাস এবারও হয়ে গেছি বাজারে তেন একটা সুন্দর লাল শাড়ি কিনছি আর বড় বড় দুইটা মিষ্টি কিনছি আর দুইটা মিষ্টি পান কিনছি মিষ্টি জোরদার পান কি খাইতে মজা না বাসায় আইসা বিবিকে বলতে বিবি এদিকে আসো ঘটনা কি 8 দিন ডাক দেয় আজকের ডাকটা কেমন যেন একটু আলাদা আলাদা লাগে যখন সামনে আসছে আসার পরে শাড়িটা দিছে ওই শাড়িটা পর ওরে আল্লাহ আজ যা কি 14 ফেব্রুয়ারি নয় ভালোবাসে দিন উত্তরে আসছে লাল শাড়ি পইরা যখন স্ত্রী স্বামীর কাছে গেছে পোটলার ভিতর থেকে মিষ্টি বাইর করে একটা স্ত্রীরে খাওয়ায় দিছে আরেকটা নিজে খাইছে আল্লাহ আল্লাহ বুঝি দিন দিছে আল্লাহ বুঝি দিন দিছে মিষ্টি খাওয়ার পরে হারে তেন পান দুইটা বাইর করে একটা এটা তুমি খাও এটা আমি খাও দুইজনে মিলে পান খাইতে আছে মিষ্টি পান পরছে সুন্দর শাড়ি খাইছে বড় বড় মিষ্টি এবার খাইতেছে মিষ্টি পান দুইজনে মিলে কথা বলতে আছে এমন সময় স্বামী ডাক দেয়া বলে বিবির একটা কথা বলতাম কি ওই যে ওইটা ওই কি ওই যে ওই কথা কার দূরে আমার মনে আছে না আসলে মনে আছে না নাই মনে আছে না নাই ওই যেদিন কইছিলাম যে আর দূর আমরা কত কথাই তো আবার স্বামী ডাকতে বলে বিবি আমাদের বাসায় যে ছেলেটা আছে এই ছেলেটার কাছে আমাদের মেয়েটাকে বিবাহ দিতে চাই তুমি কি বলো স্ত্রী ডানে বামে তাকায় দেখতেছে বাম পাশে কুল বালিশ দেখা যায় আনছে শাড়ি তারপরে দিছে মিষ্টি পান আইজা যদি রাজি না হই 4 নম্বরে ঠিকানা গোরস্থান যেই কুল বালিশ দেখা যায় যদি চাইটা ধরে আল্লাহ খোদা মা বাপ কইল হইতে ছাড়ব রাজি না হয় উপায় নেই কেমনে রাজি হয় দেখেন কই ঠিক আছে আমনের মেয়ে আমনে দিতে দিলে দেন রাজি হইছি কি হয় না রাজি হইছি কি হয় না ডাইরেক্ট না ঘুরায়া চিন্তা করে এমন মহিলা সমাজে আছে না মাতারিরা মনে কয় এতে কি এত আনছে এতে দি খালি আমগো দোষ কুচাই হচ্ছে বাইরে করে আমার ভাই বড় বন্ধুরা আমাবরা রাগ হইও না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আয়েশা রে ও আয়েশা মহিলাদের হাই প্রেসার আছে না কথা কই মহিলাদের হাই প্রেসার আছে মহিলাদের ডায়াবেটিস আছে মহিলাদের ভিতরে আবার অনেকের ক্যান্সার হয় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মহিলা যদি একটা আমল করতে পারে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলাকে হাই প্রেসার দিবে না ডায়াবেটিস দিবে না ক্যান্সার রোগ দিবে না মহিলাকে ওষুধটা নেবেন মহিলাদের জন্য ওষুধটা নেবেন না আর কম না শেষ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই আওয়াজ আর নাই একটু আওয়াজ দেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে জগত পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদ আমাদের হাইরে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের লা ইলাহা জোরে লা ইলাহা লা Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. সম্মানিত হাজিরিন, সুলাইমান পয়গম্বর কোন জায়গায়? জেলের ঘরে। কি হিসাবে আছে? কর্মচারী। জেলে চিন্তা করলো, স্ত্রী যেহেতু রাজি হইছে, বলাটারে জিগান লাগে না কি ভাই? বাবা, আচ্ছা তুমি বলো তো, আমাদের ঘরে সদস্য সংখ্যা কয়জন? চাচা আপনি একজন, আর আমার চাচি একজন, আর হইলাম আমি একজন, মোট তিনজন। আমার মায়ের বাদ দিয়ে দিলাম, বাদ দিলা কেন? আমার তো একটা মেয়ে আছে। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, চাচা আমি কি করে জানবো আপনার একটা মেয়ে আছে? আজকে 1 বছর আপনার বাড়িতে আমি আছি, কসম দিয়ে বলতে পারি আপনার মেয়েকে দেখা তো দূরের কথা, আওয়াজ শোনা তো দূরের কথা, আপনার মেয়ের একটা জামা কাপড়ও আমি দেখি নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করে জানবো, কি করে জানবো আপনার একটা মেয়ে আছে? চাচা আমি তো কখনো দেখি নাই, কখনো দেখি নাই। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, আর বর্তমানের মেয়েরা এমন পোশাক পরিয়া বের হয় যাকে অর্ধ উলঙ্গনি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইগণ, আমার বন্ধুগণ, শুধু যুবক নয়, যুবক নয়, শুধু যুবক নয়, 70 বছর যুবতীও, যুবক বুড়া মানুষ যদি দেখে, আকইরা ছায়া থাকে, মাঝে মাঝে আফসোস করে, আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে নিচের দিকে তাকায়, দেখি ওই জায়গায় আর একটা বয়া রয়েছে। ডান দিকে তাকায় দেখি আরেকজন, বাম দিকে তাকায় দেখি আরেকজন, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ বইলা যখন উপরের দিকে তাকায়, না না রেহাই নাই, দেখি 3 তলার জানলা দিয়ে আর একটা ছায়া দিয়েছে। এই জন্য অবাক হয়ে বলি, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে? বলেন, ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে? বর্তমানের মাইয়া ফোলার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ, ঠিক কিনা? বর্তমানের মাইয়া ফোলার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে কোন জমানায় পাঠাইলা আমারে? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন জমানায় পাঠাইলা আমারে? বিরক্ত হল, চলবো কি চলবো না? চলবো। আমার ভাই বোন, আমার বন্ধুবাদ, সুলাইমান পয়গম্বর জেলেকে ডেকে বলতেছে, চাচা 1 বছর আপনার বাড়িতে রইলাম, আপনার মেয়েকে দেখা তো দূরের কথা, কোনোদিন আওয়াজ শুনি নাই, কোনো কাপড় চোপড় দেখি নাই, যে অনুমান করব একটা মেয়ে আছে। এবার জেলে ডাকতে বলে, বাবা তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েটা সুন্দরী, আমার মেয়েটা নম্র, আমার মেয়েটা ভদ্র, আমার মেয়েটা আল্লাহওয়ালি, আমার মেয়েটা নামাজি পরেশগার পর্দাশী এক নামে। ও বাবা তুমি যদি রাজি হও, আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে সুলাইমান পয়গম্বর মনে মনে কয় এক বছর হয়ে গেল বিয়া করুন কইছি, এক বছর ওভার হয়ে গেছে বিবাহ তো হইল না, দেশে গেলে কি বিবাহ হইব? ফিটা ছাড়া উপায় কি করা যায়? রাজি না হয়ে করার কিছু নাই, রাজি হয়ে গেল, রাজি হয়ে গেল। আমি রাজি আছি, ছেলেও রাজি, ছেলের মেয়ের মাও রাজি, মেয়েও রাজি, বাবাও রাজি। দরকার কি? কাজী দরকার। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, কাজী সাহেবের প্রয়োজন, কাজী সাহেবের প্রয়োজন। কাজী সাহেব চলে আসতে, বিবাহ শাদী হয়ে গেছে, সামনে ফুলসজ্জার রাত্রি, ফুলসজ্জার রাত্রি। এতদিন ছিল চাচা আর বাতিজা, এখন হলো শ্বশুর আর জামাই। শ্বশুর আর জামাই দুইজন মাছ ধরার জন্য চলে গেল। ফুলসজ্জার রাত্রি, সামনের রাত্রি, দুইজন দুইজন জেলে মাছ ধরার জন্য নদীতে চলে গেল। আমার ভাইগুলো, আমার বন্ধুগণ, এরা মাছ ধরার জন্য যাইতেছে। আমরা একটু দেশের খবর নিয়ে আসি। সিংহাসনে বসা কি? জোরে বলেন, জোরে বলেন। দেশের মানুষ খায়া আছে না না খায়া আছে তার কোনো খবর নাই। দেশের মানুষ সব মহিলা সাফ হয়ে যাক, তার কোনো চিন্তা নাই। আমার ভাইগুলো, আমার বন্ধুগণ, দেশের ভিতরে দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি হয়ে গেল, মারামারি কাটাকাটি, মানুষ গড়ে থাকতে পারে না, সব জিনিসের দাম বাড়াইয়া দিল, আকাশ চুম্বি দাম হয়ে গেল। বডিঘাট ডান পাশে, আসিফ বিন বরখিয়া, বডিঘাটের নাম হলো আসিফ বিন বরখিয়া। আসিফ বিন বরখিয়া আর বরদাস্ত করতে পারল না, চাকরি থাকুক বা না থাকুক, চাকরি থাক বা যাক, আর দেরি করব না। আসিফ বিন বরখিয়া বাম দিকে তাকায়া দেখতেছে সিংহাসনে যেটা বসা এটা আসলে সুলাইমান পয়গম্বর। জিন জিন ছিলে, জিনের ভিতরে ভালো মন্দ আছে না না? আসিফ বিন বরখিয়া বলতেছে, সুলাইমান পয়গম্বরের মন্ত্রীরা যে সিংহাসনে বসা এটা সত্যিকারী সুলাইমান না, এটা হলো দুষ্ট জিন, এটা দুষ্ট জিন, এটারে ধর সবাই, এটারে ধইরা সবাই শায়েস্তা কর। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, এই কথা যখন বলা হলো, এই দুষ্ট জিন চেয়ার থেকে উঠা দিছে দৌড়, চেয়ার থেকে যখন দৌড় দিল, আসিফ বিন বরখিয়া পিছনে পিছনে দৌড়ায়, আসিফ বিন বরখিয়াও দৌড়ায়, অন্যান্য জিন জাতিরাও দৌড়াইতে আসে। এবার দুষ্ট জিন চিন্তা করলো, আমার হাতে যতক্ষণ পর্যন্ত আংটি রাখবো সবাই আমারে দেখতে পারবে, আমারে দেখতে পারবে না, না না, আংটি রাখা যাবে না। এই আংটিটাকে নদীর ভিতরে ফালাইয়া দিয়া দুষ্ট জিন পালাইয়া গেছে। মাছ একটা ইসা আংটিটা খায়া পালাইছে। আংটিটা কি সাধারণ আংটি? আরো আসতে কোন সাধারণ আংটি না দামি আংটি? নবুয়তের আংটি, অনেক দামি আংটি, অনেক দামি আংটি। দামি আংটি যখন একটা মাছ আংটিটা খায়া ফেলাইছে, অন্যান্য মাছগুলা ওই মাছের পিছনে দৌড়ানো শুরু করছে, বাইরে তুই নবুয়তের আংটি খায়া ফেলাইলি, তারা তোর গায়ের সাথে একটা গঠা দিয়া লই, তোর গায়ের সাথে একটা গঠা দিয়া আমরা নিজেকেও দামি বানায় নেই। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, সব মাছ ওই মাছের পিছনে দৌড়াইতে আসে। ওইদিকে শ্বশুর আর জামাই জাল পাইতা রাখছে। কি খেলা খেলাইলি প্রভু, কি খেলা খেলাইলি, ক্ষণে ধনী ক্ষণে গরিব বানায়া দেখাইলি। 150 কোটি মানুষ বাস করে ধরাতে, মুখের চেহারা হাতের লিখা মিশে না কারোর সাথে, আর মিশে না গলার আওয়াজ দুইরা আঙ্গুলের টিপ। খোদা তালা একজন আছে, প্রমাণগুলি ঠিক। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর আর জামাই জাল পাতিয়া রাখছে, মাছগুলা সব জালের ভিতরে উঠছে। ওই দিন এত মাছ পাইছে, এত মাছ পাইছে, 80 জাহাজ মাছ বিক্রি করছে। লা ইলাহা করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Sulaiman পয়গম্বর রাজি হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে। এদেরকে বাসর ঘরে রাইখা তারপর আমরা প্রশ্ন জবাব বলি শেষ করব ইনশাআল্লাহ। যখন নাকি শ্বশুর জামাই মাছ ধরতেছে, ৮০ জাহাজ মাছ বিক্রি করলো, জামাইকে একটা অঙ্ক দিল, যাও এই টাকা নিয়ে তুমি মার্কেট সারো। জামাই গেছে মার্কেট করার জন্য, শ্বশুর মেয়ে একটা মাছ হাতে করে নিয়ে মেয়ের কাছে দিয়া বললো, মাগো মাছটা তুমি সুন্দর করে কুইটা নিজ হাতে রান্না করবা, আজকে তুমি তোমার স্বামীকে ফুলসজ্জার রাত্রিতে খাবার খাওয়াই, সুন্দর করে রান্না করবা। মেয়ের কাছে যখন মাছটা দিল, মেয়ে মাছটা কুটতে যায়, মাছের পেটের ভিতরে একটা আংটি দিছে। এই আংটিটা পায়া মেয়ে মনের ভিতরে এমন একটা দুঃখ ঢেউ আসছে, আহারে আমি গরিবের সন্তান, আজকে যদি আমার বাবা বড় লোক হইতো, আমার বাবা ধনী হইতো, তাহলে আজকের ফুলসজ্জার রাত্রিতে আমি আমার স্বামীকে একটা গিফট করতাম। কি করে কি করে না, স্বামীও স্ত্রীকে গিফট দেয়, স্ত্রীও স্বামীকে। মেয়েটা আংটিটাকে সুন্দর করে ধুইয়া ওনার কোটে বাঁধা রাখছে। সুলাইমান পয়গম্বর মার্কেট কইরা সব রেডি, রাত্রে ফুলসজ্জার রাত্রিতে মেয়ে তো অনেক শর্মিন্দা। মেয়েটা খাড়ের এক কোনায় লম্বা গুনটা দিয়া চুপ করে বসে রয়েছে। সুলাইমান পয়গম্বরও কিছু কয় না, মেয়েটাও কিছু কয়, দুজনে চুপ। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, কতক্ষণ চুপ করে থাকুন। কবিবি যাই হোক তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি কি জীবনে কোনোদিন প্রেম করছো? বর্তমান জিগান লাগে কি লাগে না? এই কথা কইন, বর্তমানে জিগান লাগে কি লাগে না? বাসর করে আসলে খবরদার তুমি আমাকে টাচ করবা। কি খবর শোনা যায়, বাসর ঘর থেকে পুত্রবধূ পলায়ন করেছে। নিউজ হয় কি হয় না? হয় কি হয় না? আমার ভাই বড় বন্ধু সুলাইমান পয়গম্বর জিজ্ঞাসা করলো, বিবিরে তোমার জীবনে তুমি কোনোদিন প্রেম করছো নি? মেয়েটা ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে ডাকতে বলে, স্বামী গো, হ্যাঁ আমি জীবনে একটা প্রেম করছি। জীবনে একটা প্রেম করেছি গো স্বামী, শুধু তাই নয় ওই যুবকটাকে পাওয়ার জন্য অনেক নামাজ পড়েছি, অনেক রোজা রাখছি, বাবার হাতে মাইর খাইছি, মার হাতে মাইর খাইছি, আর সেজদায় পড়ে আল্লাহকে বলেছি, আল্লাহ গো একটা রাতের জন্য হলেও আমাকে ওই যুবকের স্ত্রী বানায়। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, মেয়েটা কান্না জড়িত কণ্ঠে ডেকে বলে, আপনার স্বামী ওই কথা আর বলে লাভ নাই, আপনার সাথে যেহেতু আমার বিবাহ হয়ে গেছে, ভাগ্য ভালো না, ভাগ্য ভালো না, আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী, আমি সব খেদমত আপনার করব, আপনি কোনো মন খারাপ করবেন না। সুলাইমান পয়গম্বর বলেন, আবিবি কার সাথে এক বছর প্রেমে করেছো, কাকে পাওয়ার জন্য তুমি এত রোজা রাখছো? কারে কাকে বাবার জন্য রোজা রাখলাম, বাবার হাতে মাইর খাইলাম, আমার হাতে মাইর খাইলাম, তুমি আমাকে বলো কোনো অসুবিধা হবে না, আমি তোমাকে নিয়ে ওই যুবকের হাতে সফরদ করে আলো। স্বামী গো, না না না, ও স্বামী আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার দোয়া কবুল করে নাই, আল্লাহ আমার দোয়া কবুল করে নাই গো স্বামী, আমি তোমাকে পাইছি, তোমার খেদমত করে যাইব, তোমার খেদমত করলে করতে পারলে আল্লাহ আমাকে জান্নাত দেবে। আমার এই কথাগুলা বলতে না বলতে এক পর্যায়ে সুলাইমান পয়গম্বর আর আর তার স্ত্রী দুইজনের ভিতরে সুন্দর সুন্দর কথা শুরু হয়ে গেল। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, সুলাইমান পয়গম্বর যেই গিফট আনছে তার স্ত্রীর হাতে গিফট তুলে দিছে। স্ত্রী এবারে ডেকে বলে, ও প্রাণের স্বামী, আমার বাবা গরিব মানুষ, আমি আপনাকে কি দিব, আমি তো আপনাকে কিছু দিতে পারবো না, সামান্য একটা গিফট আমি আপনাকে দিব, সামান্য একটা গিফট আমি আপনাকে দিব, তবে শর্ত হলো আপনি চক্ষু বন্ধ রাখতে হবে, আমি না বলতে চক্ষু খোলা যাবে না। আমার ভাইগণ, আমার বন্ধুগণ, সুলাইমান পয়গম্বর বলে, ঠিক আছে ঠিক আছে, আমি চক্ষু খুলব না। আমার বন্ধুগণ, সুলাইমান পয়গম্বর চক্ষু বন্ধ করলো। মেয়েটা এবার ওন্নার কোট থেকে, শাড়ির কোট থেকে আংটিটা লইয়া স্বামীর হাতে পরাইয়া দিয়া আবার আগের মতো চকির কোনায় বৈশা ঘন্টা লম্বা দিয়া বলতেছে, স্বামী এবার চক্ষু খুলো, এবার চক্ষু খুলতে পারো। চক্ষু খোলার সাথে সাথে সুলাইমান পয়গম্বর যখন নজর দিল, সুলাইমান পয়গম্বর দেখতেছে এটা তো আমার সাধারণ আংটি নয়, এটা তো আমার সেই নবুয়াতের আংটি। সুলাইমান, তোমার জামাইয়ের কি অবস্থা? জামাইয়ের কি অবস্থা? মহিলা রুমের দরজায় দাঁড়ায় কর্কশ ভাষায় বলতেছে, আমি বলছি না এই ফোলার কাছে বিবাহ দিতে, জিনে বইছে না ভূতে বইছে জানি না, আমি বলছি এই ছেলের কাছে মেয়েটা দিত না, মেয়েটার জীবনটাই নষ্ট কইরা ফেলাইছে। মাগো আল্লাহ আল্লাহ কইরা রাত্রটা ফাঁক, তোর বাবার একদিন কি আমার একদিন। এমন মহিলা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সুলাইমান পয়গম্বর বেহুশ হয়ে আছে। বেহুশ হয়ে থাক বাজান, এরপরে বলতে গেলে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। এই জায়গায় বেহুশ হয়ে থাক না, প্রশ্নের জবাব শুনবেন না তাহলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই কালিমার বান্দবেলা, ওগো কাজে লাগবে মরণ বেলা, এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা যখন হয়ে গেল, সুলাইমান পয়গম্বরের হুঁশ ফিরে আসছে। সুলাইমান পয়গম্বরের আংটি কার হাতে? শাশুড়ির হাতে। মেয়ে আংটি নিয়ে তো মার হাতে দিয়া দিছে, আংটি নিয়ে শাশুড়ির হাতে দিয়া দিলেন। সকালবেলা আংটি শাশুড়ির হাতে। সুলাইমান পয়গম্বরের হুশ যখন ফিরে আসছে, সুলাইমান পয়গম্বর এবার আংটির খোঁজ জিজ্ঞাসা করছে, বলেছে আংটি তো আমার আম্মুর হাতে। আমার তোমার আম্মুর হাত থেকে আংটিটা নিয়ে আসো, যে কোনো কৌশলে হোক, যেভাবেই হোক আংটি সুলাইমান পয়গম্বরের হাতে নিয়ে আসছে। সুলাইমান পয়গম্বর আংটি হাতে দেওয়ার পরে বলতেছে, এ বিবি, আমি একটা কথা বলেছিলাম যে একটা জেলের মেয়ে হয়ে আমার স্ত্রী হতে চাইছে, তার কত বড় সাহস! আমি সেই সুলাইমান পয়গম্বর। সুবহানাল্লাহ। আমার মেয়েটা চিৎকার দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, দীর্ঘ 1 থেকে 1.5 বছর পর্যন্ত সেজদায় পড়ে যার জন্য কান্নার, দীর্ঘ 1 বছর পর্যন্ত যারা জন্য মায়ের মার খাইলাম, বাবার মার খাইলাম। মা, দেখো দেখো, আমি বলেছিলাম আমার আল্লাহর পক্ষে সম্ভব। সুলাইমান পয়গম্বরকে গরিব বানায়া আমাকে ধনী বানায়া আমাকে সুলাইমান পয়গম্বরের হাতে বিবাহ দিতে আমার আল্লাহর 1 মিনিটও লাগে না। কথা কোন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর তার বিবিকে নিয়ে সিংহাসনে চলে গেছে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল